যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের মেহমানের আগমন আলহামদুলিল্লাহ, মেহমান চলে আসছে। হ্যান্ডবিল নাই, কি নাম আমি বলতে পারছি না। মেহমান কেমন আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশের লোক, আল্লাহু আকবার। এলাকায় আল্লাহ পাক আপনার এত ইজ্জত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনাকে কবুল করুন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ইজ্জত সম্মান দেওয়ার মালিককে আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে কবুল করুন। এলাকায় সাধারণত অনেক জায়গায় আল্লাহু আকবার। ভাইও আমাকে বলতেছে বাংলাদেশের আর একটা গজল বলেন, এতে বিপদে পড়লাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যাক, আপনাদের চাওয়াটা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের গজল আপনারা তো শুনেছেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। কথা বলেন, কথা বলেন। একটা তো জীবনার মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। হাসুরের মাঠ এক, মিজানের মাপ এক, ঠিক। হাসুরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক। একটা তো চাতার সূর্য তো একটাই, ঠিক কিনা বলেন। একটা তো চাতার একটাই সূর্য, ধরার নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। কষ্ট নেবেন না, আমার ভাই কথা বলছে, আমি কথাটা রেখেছি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের শোনেন, আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী আছে, নাম হলো শিল্পী মশিউর রহমান। বলেন কি নাম? শিল্পী মশিউর রহমান। তার কণ্ঠে চমৎকার একটি, হ্যাঁ আচ্ছা, এই যে শিল্পী মশিউর রহমান, তিনি চমৎকার করে একটা গান বলেন, ইসলামী গজল বলেন, কত সুন্দর। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আপনারা ঠিকই বলেন না, তাহলে কেমনে হবে? আমাদের বাংলাদেশে যখন এরকম গজল হয় তখন জনগণগুলো খালি শোনে আর বলে ঠিক। একটু জোরে বলেন না ঠিক, আর একটু জোরে বলেন। গজলটা শোনেন, একটা গজল যদি শোনেন এর ভিতরে অনেক ওয়াজ আছে, খুব মনোযোগ। सन्नत नई शुधु दावतेर मेहमान, सन्नत नई शुधु खावा शेष मधुपान। आरो किछु सुन्नत आछे तुमी जानो की, जानलेও जीवने कखनो ता मानो की। सुन्नत शुधु नय मजलुम सहायक, सुन्नत ओहुদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলেন? পাথরের আঘাত খেয়েছে রসুল, জোরে কন্যা আল্লাহু আকবার। পাথরের আঘাত খাওয়াও সুন্নত, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আসলে আমার মনটা চেয়েছিল আরও কিছু বলবো, কিন্তু আসলে আমার কণ্ঠটাও বসা, শারীরিকভাবে অসুস্থ। দোয়া করবেন আগামীতে যদি আবারও দেখা হয় কমপক্ষে আপনাদেরকে 20টা ইসলামী সঙ্গীত নতুন নতুন শোনাবো, একটু জোরে করেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আমার প্রিয় শাহাদাত ভাইয়ের শ্রম কষ্টকে কবুল করুন, আপনাদের সহযোগিতাকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার। মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাওয়া, দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করেন। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার প্রিয় ভাইয়ের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আমার আলোচনা এখানে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় সালাম, মেহেরবানি করে যদি সালামের জবাবটা দেন আমি খুশি হব। আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন, প্রত্যেকটা বক্তাই কোরআন সুন্নাহর আলোকে কথা বলবে। আপনারা শুনে সারা রাত তো ঘুমাবেন, প্রতিদিন ঘুমাবেন, আজকের রাতটা একটু ফজর পর্যন্ত আলোচনা শুনে তারপরে বাড়িতে যাবেন। বিদায় সালাম, সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। একটু সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহ।